হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজায়ার ড্রিমস। নতুন একটি রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু তালের পাটিসাপটা পিঠা। তালের পাটিসাপটা পিঠা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই মজাদার। এখন পুরো প্রস্তুত প্রণালী শুরু করব। তালের পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে শুকনো চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে। ময়দা নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে। ময়দাটা দিলে পিঠাটা ভেঙে যাবে না এবং পিঠাটা অনেক সফট হবে। মিষ্টি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। পিঠার ব্যাটারে চিনি একটু কম পরিমাণে দিচ্ছি, কারণ পুরের মধ্যেও চিনি ব্যবহার করব। এখন সবগুলো শুকনো উপকরণ একটু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিয়ে তালের পাল্প দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আমি এখানে একটু ঘন তালের পাল্প ব্যবহার করছি, আপনারা চাইলে এর থেকে পাতলাও তালের পাল্প ব্যবহার করতে পারবেন। দুধ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও দুধ দিয়ে দিচ্ছি। কোনোভাবেই দুধ একবারে দিয়ে দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিতে হবে আর ব্যাটারটা মিক্স করতে হবে, তাতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা সঠিক থাকবে। আপনারা যদি কেউ চান এখানে দুধ ব্যবহার করবেন না, তাহলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন। এখন একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা কেমন হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হওয়া যাবে না, আবার খুব বেশি পাতলাও হওয়া যাবে না। অন্যদিকে আমি পিঠা তৈরির জন্য পিঠার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি একটা ফ্রাই প্যানে সুজি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। সুজিগুলো এখন একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পিঠার এই পুরটা তৈরি করার জন্য এখানে সুজির পরিবর্তে শুকনো চাউলের গুঁড়িও ব্যবহার করা যাবে। সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়ে খুব ভালোভাবে এখন সুজিগুলোকে ভেজে নিতে হবে। সুজিগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমার সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অন্য একটা ফ্রাই প্যানে আমি পুরটা তৈরি করার জন্য দুধ নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে। পিঠার এই পুরটা তৈরি করার জন্য অবশ্যই দুধ ব্যবহার করতে হবে, তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি হবে। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আমি এখানে শুধুমাত্র পুরের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এলে তালের পাল্প দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণে তালের পাল্প দিয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। পরবর্তীতে যদি আরও তালের পাল্প দেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে পরবর্তীতে আমি আরও তালের পাল্প ব্যবহার করব। আমার কাছে মনে হচ্ছে তালের পাল্প আরও একটু লাগবে, এই কারণে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে তালের পাল্প অ্যাড করে নিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি, সামান্য পরিমাণে শুকিয়ে যাওয়া পর্যন্ত। সামান্য পরিমাণে শুকিয়ে গেলে আগে থেকে ভেজে নেওয়া সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজিগুলো দেওয়ার পরে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না, এবং এই পর্যায়ে সুজিগুলো ছিটে ছিটে হাতে লাগার সম্ভাবনা আছে, তাই কাজটা একটু সাবধানে করতে হবে। এখন সুজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি গ্রেট করা নারিকেল। নারিকেলটা যদি কেউ বাদ দিতে চান, তাহলে বাদ দিতে পারবেন। আমার সুজিগুলো রান্না করা কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পুরটা পুরোপুরি রেডি পিঠা তৈরির জন্য। পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা হালকা পরিমাণে গরম হয়ে এলে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাটা তুলে নিতে সহজ হবে। একটা চামচের সাহায্যে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। তাওয়াটা সামান্য পরিমাণে চারিদিক থেকে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা ছড়িয়ে যাবে এবং বড়ও হয়ে যাবে। তালের এই পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু একটি পিঠা। অনেকেই আমরা সাধারণ পাটিসাপটা পিঠা খেয়ে থাকি, কিন্তু তালের পাটিসাপটা খুব একটা খাওয়া হয় না। তাই তালের সিজনে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন তালের এই পাটিসাপটা পিঠা। রুটিটা উপর থেকে পুরোপুরি শুকিয়ে এলে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি।
পিঠাটা তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু এই অবস্থাতে মিডিয়াম লোতে রেখে তারপরে পিঠাটা তৈরি করতে হবে, তা না হলে পিঠাটা নিচের থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি পিঠাটাকে মুড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তালের এই পিঠাটা কিন্তু খুব 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 বেশি নরম হয়ে থাকে, তাই মুড়িয়ে নেওয়ার এই কাজটা অনেক বেশি সাবধানে করতে হবে, তা না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। চারিপাশ থেকে খুব ভালোভাবে পিঠাটা চেপে চেপে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি পিঠাটা একটু পোড়া পোড়া খেতে ভালোবাসেন তাহলে চুলার জ্বালটা একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে পিঠাটা একটু পোড়া পোড়া হয়ে যাবে। পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। পিঠাটা তুলে নিয়ে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, আরও একটি পিঠা তৈরি করে দেখাবো। পাকা তালটা কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিনে ভরপুর একটি ফল, এবং এই ফলটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি ফল, আর এই ফলটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেক বেশি উপকারী। আরও একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। রুটিটা উপর থেকে পুরোপুরি শুকিয়ে গিয়েছে, এখন আমি রুটির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আরও কয়েকটি তালের পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যদি ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে অন্যান্য ভিডিওর লিঙ্কগুলোও আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সটা চেক করে আমার চ্যানেলের অন্যান্য তালের রেসিপিগুলোও দেখে নেবেন। এই পিঠাটার মধ্যেও পুর দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা সাবধানে মুড়িয়ে নিচ্ছি। এই পিঠাটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সবগুলো পিঠা এইভাবে ভেজে নিয়ে আমি পিঠাগুলো এখন পরিবেশন করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নিয়ে পিঠাগুলো আমি এখন পরিবেশন করে নিয়েছি। তালের এই পাটিসাপটা পিঠাটা কিন্তু অত্যন্ত মজাদার একটি পিঠা, আপনারা বাসায় একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও শীঘ্রই আসবে, নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি।